আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। যশোরে আমন ধানের ভালো ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় কৃষক, আবাদের খরচ বেড়ে গেছে কয়েক গুণ। এবং পাহাড়ি অঞ্চলে বাড়ি এক মালসার বাণিজ্যিক চাষ ভাগ্য বদলে গিয়েছে অনেক কৃষকের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরে আমন ধানের ভালো ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। এবছর সার, কীটনাশক, ডিজেলের দামের পাশাপাশি শ্রমিকের মজুরি বেশি হওয়ায় আবাদের খরচ বেড়ে গেছে অনেক। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। নতুন ধান ওঠার পরপরই বাজারে ধানের দাম পড়ে যাওয়ায় লাভের বদলে লোকসানের আশঙ্কা করছেন কৃষক। তারা বলছেন, বর্তমান বাজার দর অনুযায়ী 1100 থেকে 1200 টাকা মন দরে ধান বিক্রি করে উৎপাদন খরচ তোলা সম্ভব হবে না। তেল সারের দাম তো বেশি, অতিরিক্ত বেশি, যদি সরকার আমাদের কোনো তাকাইতো তাহলে আমরা একটু অনেকটা আগে যেতে পারতাম। আগে করতাম 20 বিঘে, এখন 5 বিঘে করা মুশকিল। তার কারণ সব সেচের আওতায় পানি, এখন তেলের দাম বেশি। এই তেলের দাম বেশি দিয়ে আমি আবার কি করে চলবো? তো অন্যবারের থেকে আবার ভালো ফলন, ধানের দাম যে কেমন আসবে এটাই নিয়ে আমরা ইয়েতে আছি। দাম একটু ভালো হলে আমাদের জন্য ভালো হবে। তেলের দাম, যে সারের দাম, এতে আমার খরচ হচ্ছে না। দাম ভালো এখনো পাইনি, এখন কি হবে জানি না, একটু বেশি হলে ভালো হয়। জেলায় মোট আবাদের 31% ধান ইতিমধ্যেই কাটা হয়েছে। আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে শতভাগ ধান কাটা হবে। গতবারের তুলনায় এবার ফলন বিঘাপতি বা হেক্টর প্রতি ফলন কিন্তু এবার ভালো হয়েছে। ফলন ভালো হওয়াতে কৃষক খুশি এবং বাজার মূল্য কিন্তু গতবারের তুলনায় এবার বেশি। সরকারের খাদ্য বিভাগ প্রতিবারের ন্যায় এবারও কৃষকের কাছ থেকে সরাসরি খাদ্য ধান ক্রয় করছে প্রতি কেজি 28 টাকা দরে। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে এ ব্যাপারে কৃষকদের তালিকা দিয়ে সহায়তা করছে। যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান কৃষিপণ্য বোরো ও আমন ধান। এবছর 1,38,940 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ এবার বিরতি নিয়ে নিচ্ছি, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। মালটার বাণিজ্যিক চাষ করে ভাগ্য বদলে গিয়েছে পাহাড়ের অনেক কৃষকের। মিষ্টি ও রসালো বাড়ি এক মালটার বাজার ভরে ওঠায় বিদেশি মালটা জায়গা করে নিতে পারেনি। খাগড়াছড়ির প্রতিনিধি আজহার হীরার পাঠানো তথ্য ভিডিও চিত্রের ইফতেকার উদ্দিনের রিপোর্ট। পাহাড়ে কৃষক ও বাণিজ্যিক পর্যায়ে মালটার চাষ আগের তুলনায় বেড়েছে। খাগড়াছড়ির সব উপজেলায় মালটার বাগান করছেন কৃষক। অনেকের ঘরের আঙিনাতেও মালটার বাগান করা হয়েছে। বাণিজ্যিকভাবে দেশি বাড়ি এক মালটার বাগান করে লাভবান হয়। এখন আর বিদেশি মালটা দেখা যায় না খাগড়াছড়িতে। কৃষক সম্প্রসারণ অফিস থেকে মালটা গাছগুলো আমি সংগ্রহ করছি। এই বছর আমি 2,50,000 টাকা দিয়ে বিক্রি করছি। এককানি জায়গাতে আমি 91টি গাছ লাগানো হয়েছে। এখানে ইতিমধ্যে আমি বিক্রি করে 100,000 কাছাকাছি টাকা পেয়ে গেছে। যতগুলো গাছে আছে এখান থেকে আমি 2,00,000 কাছাকাছি টাকা ইনকাম করতে পারবো বলে এটা আমি আশা করি। আর আমাদের এই গাছগুলোতে আমরা সবসময় আপনার ওই যে জৈব সার ব্যবহার করি। এই মালটা খেতে অনেকটাই মজা, আর আমরাও এই মালটা বিক্রি করে অনেকটা লাভবান হচ্ছি। আগে বেচতাম 50 টাকা, এখন মালটা এখন লাস্ট সিজন এখন বেচতেছি এখন 80 টাকা। 2006 সালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা উন্নত জাতের বাড়ি মালটা এক উদ্ভাবন করেছিলেন। খাগড়াছড়ির মাটি মালটা উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। কৃষি সংশোধন অধিদপ্তর এবং পটিকাল সেন্টারের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা আমরা কৃষকদেরকে মালটা চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি মালটা চাষাবাদ কৌশল এবং মালটা রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণে যা যা করণীয় আমরা তাদেরকে সর্বকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা আশা করছি যে এই মালটা চাষ করে আমাদের এখানে বেকার সমস্যা অনেকটা দূর হয়ে যাবে। এবছর খাগড়াছড়িতে প্রায় 525 হেক্টর জমিতে মালটার বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,398 মেট্রিক টন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যশোরে আমন ধানের ভালো ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় কৃষক, আবাদের খরচ বেড়ে গেছে কয়েক গুণ। এবং পাহাড়ি অঞ্চলে বাড়ি এক মাত্রার বাণিজ্যিক চাষ ভাগ্য বদলে গিয়েছে অনেক কৃষকের।
চ্যানেল এক কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।